ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস। নানা সীমাবদ্ধতায় দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিরা দেশীয় ভাষা ও সংস্কৃতি চর্চার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। তবে বাংলাদেশকে নিয়ে ভাবেন তারা, কাজ করতে চান দেশের কল্যাণে। আমাদের ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদের উপস্থাপনায় বাংলা টিভির প্রবাসী বাংলার মুখ টকশো থেকে বিস্তারিত জানাচ্ছেন নাসিরুদ্দিন ভুঁইয়া। ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করেন। তারা দেশটিতে চাকুরি, ব্যবসা সহ বিভিন্ন সৃজনশীল কাজের সাথে জড়িত। দেশের রেমিটেন্স প্রেরণেও তাদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। সমগ্র ইতালিতে একটি বড় বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। বাংলাদেশে জন্ম নেওয়ার পর যারা ইতালি গেছেন তারা দেশীয় ভাবধারার সাথে ভালোভাবে পরিচিত থাকলেও ইতালিতে জন্ম নেওয়া নতুন প্রজন্মের বাংলাদেশিরা তাদের জাতিসত্তা থেকে অনেকটা দূরে সরে গেছেন। ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে অনেক ছেলে মেয়ে বা দ্বিতীয় প্রজন্মের অনেক ছেলে মেয়ে বেড়ে উঠছে। তারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আমাদের গর্বের বিষয়। কিন্তু তারা ঠিক মতো বাংলা বলতে পারছেন না। বাংলার যে আমাদের যে গৌরব মাখা একটা কৃষ্টি সংস্কৃতি ইতিহাস রয়েছে সেই সম্পর্কে ভালো তেমন কোনো জানেন না। ইতালিতে বেড়ে ওঠা প্রবাসীদের সন্তানরা জানান, দেশীয় সংস্কৃতি লালন করতে চাইলেও নানা সীমাবদ্ধতার কারণে তারা স্বদেশী কৃষ্টি কালচার চর্চা থেকে দূরে সরে যেতে বাধ্য হন। আমার বয়সে অনেক ছেলেমেয়েরাই বলে যে আমি করে গেছি, করতে গেছি, আমি হয়তো স্টেজে উঠছি একটু গান করার জন্য, একটু নাচ করার জন্য, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কমিউনিটির ভিতর যে পলিটিক্যাল যেসব রিজন গুলি আছে ওগুলি তো খুব নোংরামি হয়। তো আস্তে আস্তে সে কিন্তু ওটার থেকে মানে সে কিন্তু ব্যাড ফিল করা শুরু করে। তো এক পর্যায়ে সে যাই বলে যে এই কমিউনিটি কিন্তু আমাকে ডিজার্ভ করে না। এদিকে নতুন প্রজন্মের এসব বাংলাদেশি প্রবাসে ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন সমাজে বেড়ে উঠলেও দেশের যা কিছু ভালো তা নিয়ে কাজ করা এবং বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাই তাদের ভবিষ্যৎ পরিকল্পনা। বাংলাদেশে আমাদের অনেক কিছু আছে, যা আমাদের সুতা, আমাদের জুট, আমাদের জামদানি, আমাদের যে এগুলো মেন আমাদের ঐতিহ্য, এগুলো নিয়ে এগুলো যেন আমি বিশ্বের অন্য আর পাঁচটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। যে বাংলাদেশের সাথে যে কাজটা এটা আমার করার একটা বড় ইচ্ছা। আমি সবটা সময় বলি যে এই জিনিসগুলো কত মূল্যবান, কিন্তু এগুলো আর পাঁচজন মানুষ দেখছে না, চিনছে না। কিন্তু এগুলোকে যদি আমরা বাংলাদেশেরটা আমরা ইতালিতে হোক বা আজকে ইউরোপে হোক বা ইউরোপের বাইরে আমেরিকা বলেন, আপনার লন্ডন বলেন, সেখানে আমরা যদি এটাকে তুলে ধরতে পারি, এই তুলে ধরাটার মাধ্যমে আমি আমার নিজের দেশকে পরিচয় করাতে চাই। আর হ্যাঁ, এভাবে যতটুকু আমার সাধ্যে সম্ভব আমি এতটুকু আমার দেশের জন্য করতে চাই। তরুণ প্রজন্মের এসব মতামতের প্রতি বিশিষ্টজনদের দৃষ্টি পড়বে, যথাযথ পদক্ষেপের মাধ্যমে শিগগিরই সমস্যাগুলোর সমাধান হবে এমনটাই প্রত্যাশা করছেন প্রবাসী তরুণ তরুণীরা। আগামী প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নাসিরুদ্দিন ভুঁইয়া, বাংলা টিভি, ঢাকা।